কন্যকা কার বাবে কোনে পায় লভ্যাংশ পরিয়াল কেন্দ্রিক হয়েছে নাকি কন্যকা পদ্মা হাজরিকার পরিয়ালতে সীমাবদ্ধ নাকি কন্যকার সম্পত্তি গুরুতর অভিযোগ জাকির হুসেইনর বিধানসভা অধিবেশনের অন্তিম দুদিনত সতিয়ার বিজেপি বিধায়ক পদ্মা হাজরিকাক আক্রমণ কংগ্রেসে বিধায়ক জাকির হুসেইন সিকদারর জাকির হুসেইন সিকদারর অভিযোগ পদ্মা হাজরিকার সভাপতিত্বত কন্যকা পামে পুরাইছে ব্যক্তি স্বার্থ সমাজের রাভালাবর বিপরীতে ব্যক্তিগত স্বার্থ পূরণের ব্যবহার হয়েছে সরকারি পুঁজি সা সুবিধা কন্যকালৈ পুঁজি আবন্টন সন্দর্ভত জাকির হুসেইন সিকদারে কয় 2019-20 বর্ষর সাংসদ পুঁজির পৰা 20 লাখ টকার আবন্টন 2018-19 বর্ষর বিধায়ক পুঁজির পৰা 8.5 লাখ টকার আবন্টন মিল্ক মিট এন্ড এগ মিশনের পৰা 1 কোটি টাকা কন্যকালৈ সাংসদ পুঁজির পৰা 19-20 পৰা 20 লাখ টকা আবন্টন দিছিল বিধায়ক পুঁজির 18-19 বর্ষত 2.5 লাখ টকা আবন্টন দিছিল আৰু পশুপালন ও পশু চিকিৎসা বিভাগত আসাম মিল্ক মিট এগ মিশনে তারপরে 1 কোটি টাকা আবন্টন দিছে গতিকে ইমান সুবিধা সরকারের পৰা লৈছে গতিকে এই সুবিধা লৈ ইয়ার যে লাভাংশ সেইবিলাক কত খটুয়াইছে মই প্রশ্ন করেছিল তেওঁলোকে কৈছে সন্তার সমূহ লাভাংশ সন্তার ভাবে খরচ করা হয় বিশেষ ব্যক্তিক লাভাংশ দিয়ার কোনো ব্যবস্থা নাই তদুপরি কন্যকালৈ 1176 বিঘা 1 কথা 4 লোচা মাটি আবন্টন সরকারের কন্যকা পামত পদ্ম হাজরিকার পরিয়ালের 7 সদস্য অন্তর্ভুক্তিক লৈও প্রশ্ন উত্থাপন করেছে কংগ্রেসের বিধায়কজনে হে পামত 7 জন ব্যক্তি সভাপতি পদ্ম হাজরিকা সম্পাদক মতি নেওয়ার কার্যকরী সদস্য শ্রী নীরজ নিসিম হাজরিকা কার্যকরী সদস্য শ্রীমতী স্মৃতি রেখা হাজরিকা কার্যকরী সদস্য ক্রমে পূর্ণগায়ন খঞ্জন শইকীয়া আর্যমান মণ্ডপ ইয়াতে পদ্ম হাজরিকা ডাঙরের পরিয়ালর ব্যক্তিও আছে পিছে জাকির হুসেইন সিকদারর এই অভিযোগক অস্বীকার করে মন্ত্রী অজন্তা নেওগে বরঞ্চ পদ্ম হাজরিকাক প্রশংসাহে করে মন্ত্রী অজন্তায় যেটো কন্যাকা বহুমুখী কৃষি প্রকল্প গড়ি উঠিছে এটো আমার রাজ্যখনের কারণে এটা আসলে মডেল প্রকল্প অধ্যক্ষ মহোদয় এবার সেই কারণে আমি কি করেছো যোৱা বাজেটত আমার 126টা বিধানসভা সমষ্টি মাননীয় মুখ্যমন্ত্রী ডাঙরিয়ে কন্যাকা বহুমুখী আদর্শ ফার্মর মানে লেখিয়াকে একোটা আমি সৰু সৰু প্রকল্প লবলৈ আমি সিদ্ধান্ত গ্রহণ করেছো জাকির হুসেইন সিকদারে কন্যকাক মাথো উদাহরণ হিসাবে লৈ রাজ্য চলি থকা আন বহু বেসরকারী সংস্থা পামর ব্যক্তিগত লাভালাভর ছবিখন প্রকট করেছে কোনো সন্থা পাম এনজিও এবর যেটা রেজিস্ট্রেশন করে তেওঁলোকে তাত এম এন অবজেক্টিভত তেওঁলোকে লিখি দিব লাগে তেওঁলোকে সমাজৰ কাৰণে মানুহৰ কাৰণে কাম কৰিব ব্যক্তিগত কাম কৰিব নোৱাৰে গতিকে ইমান সুবিধাৰ দিয়াৰ পিছত তেওঁলোকে কি কি মানুহৰ কাৰণে কাম কৰিছে বা এনেকুৱা ধৰণে আৰু কিমান এন জি অ' আছে যিসকলে সুবিধা লৈছে মানুহৰ কাৰণে কাম কৰিছে নে নাই এই বিষয়ে অসম চৰকাৰৰ পৰা মই সুধিছিলোঁ আৰু পৰৱৰ্তী সময়ত ব্যৱস্থা লোৱাৰ বাবে আহ্বান জনাইছিলোঁ এনে ক্ষেত্ৰত বেচৰকাৰী সংস্থাসমূহক নিয়ন্ত্ৰণ অথবা সমাজৰ হিতৰ বাবে কাম কৰিবলৈ বিভাগীয় কৰ্তৃপক্ষই কেনেধৰণৰ পদক্ষেপ গ্ৰহণ কৰিব সেয়াহে লক্ষণীয় হ'ব ভিডিঅ' জাৰ্নেলিষ্ট হিৰক আৰু ৰিজুৰ সহযোগত পল্লৱী বৰা ৰিপৰ্ট প্ৰাগ নিউজ